প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য ধারাবাহিকভাবে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর বাংলা থেকে সবগুলো লেসনই দেখাচ্ছি। আজকের আমরা দেখব পাঠ পাঁচের আবার পড়ি ফলা চিহ্ন থেকে দেখব জফলা। তাহলে চলুন দেখে নেই জফলা। আজকে আমরা কিন্তু জফলা, জফলা এটি একটি চিহ্ন যেটি কিন্তু জয়ের মতো লেখা হয় না, বরং একটি বাঁকা হয়, এটিকে জফলা বলা হয়। আমরা দেখছি উপরে কিন্তু কয়েকটি জফলা দেওয়া আছে, বফলা, বয় জফলা, নয় জফলা, জয় জফলা, অন্তস্থ জয় জফলা। তাহলে আমরা এখানে পড়ে নেই যে এই জফলাগুলো কীভাবে ব্যবহার করতে হয়, আর এর পরেই কিন্তু থাকছে শিক্ষকদের জন্য যারা এই যে উচ্চারণগুলো কেমন হয়, কেন হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব, যাতে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে কীভাবে শিক্ষার্থীকে জানাতে হবে, কীভাবে উচ্চারণ করতে হবে শিক্ষার্থীরা যেন ভুল না বোঝে বা ভুল না করে। আবার আপনাকে কোনো শিক্ষার্থী জিজ্ঞাসাও করতে পারে যে স্যার বা ম্যাম এটি কী হবে, তখন আপনি কিন্তু এটি বলতে পারবেন যে এটি মূলত কীভাবে হবে। যেমন প্রথমে আমরা দেখছি আয় বুঝে ব্যয় করি, ব্যয়। এখানে কিন্তু আমরা জানবো যে বয় জফলাতে এই জফলার কারণে উচ্চারণটা হবে অ্যা, অ্যা উচ্চারণ হবে, ব্যয় করি, অ্যা। এখানে কোনো দ্বিত হওয়ার সম্ভাবনা নাই, দ্বিত হওয়ার সুযোগও নাই, কারণ প্রথমেই বটা আছে, এই জন্য দ্বিত হবে না। দ্বিত অর্থ হচ্ছে দুবার হওয়া, দ্বিত উচ্চারণ হবে না। আয় বুঝে ব্যয় করি, ব্যয়। এরপরে আমরা পরেরটাতে দেখছি তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এখানে এই ধন্য উচ্চারণটা কিন্তু এরকম হবে, ন দিত্য হয়ে যাবে, ন দিত্য হয়ে যাবে, এবং এখানে কিন্তু এরকম উচ্চারণ হবে না, বা ধর জন্য কোনো চেঞ্জ হবে না, ধন্য, ধন্যবাদ এমন উচ্চারণ হবে, ধন্যবাদ। এরপরে আমরা দেখছি অপরকে সাহায্য করি, সাহায্য। এখানে আমরা দেখছি যেহেতু আমরা বুঝতে পারছি যে যদি শুরুতে না থেকে শব্দের মাঝখানে জফলা থাকে তাহলে কিন্তু দিত্য হবে, এবং এখানেও দেখছি আমরা শুরুতে না হয়ে যদি শেষে হয় তাহলেও দিত্য হবে। অপরকে সাহায্য করি, যতে জফলা ব্যবহার করা হয়েছে, এখানে অন্তস্থ যতে জফলা ব্যবহার করা হয়েছে, অপরকে সাহায্য করি। তাহলে আমরা এখন এগুলো একটু পড়ে নেই, যেমন ব্যয়, ধন্যবাদ, সাহায্য। এখন চলুন আমরা দেখে নেই যে এগুলো রুলসগুলো কী, সেটা আমরা দেখে নেই, নিয়মগুলো দেখে নিলে আমাদের পক্ষে সহজ হবে। তাহলে আমরা রুলসগুলো দেখে নেই। শব্দের প্রথমে জফলা যুক্ত ব্যঞ্জনধ্বনি থাকলে, যখন জফলা যুক্ত ব্যঞ্জনধ্বনি থাকবে তখন ওই ব্যঞ্জনের পরে অ বা আকার থাকলে তা একার হিসেবে উচ্চারিত হবে। যেমন এখানে আছে কয়তয়, কয়তয় মানে কিন্তু অ, অ, অ যখন থাকবে বা আ যখন থাকবে তখন কিন্তু এটি এ উচ্চারিত হবে, এ। তয় জফলা কয় তয়, ত্যক্ত, ত্যক্ত। বয় জফলা আকার হ ত, ব্যাহত, ব্যাহত। বয় জফলা ব দন্ত সয় থয় আকার, ব্যবস্থা, ব্যবস্থা। অবশ্য শব্দের প্রথমে ব্যঞ্জনের সাথে য জফলা থাকলেও ব্যঞ্জনের পর যদি ইকার বা কার থাকে তাহলে জফলা বর্ণটি একারান্ত না হয়ে একারান্ত হয়। তাহলে বুঝতে পারলাম যে অ বা আ যদি পরে আসে তাহলে হবে এ, কিন্তু যদি অ না থেকে আ না থেকে এ দীর্ঘ ই বা হ্রস্ব ইকার আসে তখন কিন্তু উচ্চারণটি ভিন্ন হয়ে যাবে। যেমন এখানে আছে থিত, থিত, আমরা বলবো ব্যথা, ব্যথা, কিন্তু ব্যথিত, ব্যথিত। ইন দ্য সেম ওয়ে আমরা এখানে বলবো ব্যক্তি, ব্যক্তি বলবো, ব্যক্তি বলবো না, বলবো ব্যক্তি, ব্যক্তিত্ব, ব্যতীত, ব্যতীত। আবার আমরা পরের নিয়মটি দেখছি শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকে, যেমন সন্ন্যাসী, সন্ন্যাসী। এখানে কিন্তু স্বর উচ্চারণ তো আমরা জানি শো করবো, সন্ন্যাসী, সন্ন্যাসী, এখানে জফলা থাকবে ঠিক আছে কিন্তু এই জফলার কোনো উচ্চারণ হবে না। একইভাবে স্বাস্থ্য, স্বাস্থ্য, সন্ধ্যা, সন্ধ্যা,
আমরা সন্ধ্যা এভাবে বলবো না, কিন্তু সন্ধ্যা। 3 নম্বর নিয়মটি দেখছি আমরা, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনের সাথে জ ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনটি দ্বিত্ব হয়। মানে যদি মধ্যে হয় বা শেষে হয় তখন কিন্তু জ ফলা থাকলে সেটি দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুবার উচ্চারণ হবে, তারান্ত হবে, এবং উচ্চারণটা কিন্তু হবে ও ও অ বা এ, এরকম কিছু হবে না। যেমন আমরা দেখছি এখানে ন বয় জ ফলা, নব্য নব্য, কন্যা ক নয় জ ফলা আকার কন্যা, সভ্য সভ্য, লভ্য পণ্য কন্যা, বাধ্য, এভাবে কিন্তু বলতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিষয়গুলো। তো আমরা এর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। সে বোধ হয় ভালো থাকবেন, থাকবেন কোয়ালিটি চ্যানেলের সঙ্গে, এবং আমার চ্যানেল এবং জানাবেন আপনাদের প্রয়োজনীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরোটা সময় ছিলাম আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন।